আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? আজ আপনাদের সাথে আরেকটি চকলেট ওভারলোডের কেকের ডেকোরেশন নিয়ে চলে এসেছি। আজকের এই কেকের ডেকোরেশনটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের এই কেকের ডেকোরেশনটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। চলুন তাহলে শুরু করি। আজকের এই কেকটি ডেকোরেশন করার জন্য আমি এখানে 5 ইঞ্চি মোল্ডের মধ্যে একটি চকলেট ময়েস্ট কেক বেক করে নিয়েছি। এখন এই কেকটা ঠান্ডা করে মোল্ড আউট করে নিয়েছি। আর চকলেট ময়েস্ট কেক মানে আমি এখানে পুরোটা কেক চকলেট দিয়ে তারপরে কেকটি বানিয়েছি। এখন ব্লেড নাইফ দিয়ে আমি উপরের অংশটা সমান করে নিয়েছি। তারপরে প্লেট নাইফ দিয়ে একে একটি 3টি স্লাইস করে কেটে নেব। উপরের অংশটা আমি একটু সমান করে কেটে নিয়ে তারপরে উপরের অংশটা সাইডে রেখে তারপরে নিচের অংশটাও কেটে নিচ্ছি। আর এভাবে হলে কিন্তু কেকটা একদম সমান করে পারফেক্টভাবে কাটা যায়। আপনি নিশ্চয়ই দেখিয়ে বুঝতে পারছেন আমি কেকটা কিভাবে কেটে নিয়েছি সমান করে। এখন 3টি লেয়ার সমান করে কেটে নেওয়ার পর এখানে একটি কেক বুটের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নিচের লেয়ারটা বসিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি বুটটা নিয়েছি 7 ইঞ্চি, আর কেকটা যেহেতু আমি 5 ইঞ্চি মোল্ডের মধ্যে বেক করে নিয়েছি, এখন এর উপরে কিছু সুগার সিরাপ লাগিয়ে নিয়ে আমি আজকের এই কেকটা চকলেট ক্রিম দিয়ে তারপরে সেট করছি। ক্রিমটা দেওয়ার পর আমি এখানে কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি। আর যেহেতু এই কেকটা আমি ঘরে খাবো তাই চকলেট চিপসটা পরিমাণে খুবই কম ব্যবহার করেছি। যদি ডেলিভারি দিতাম তাহলে এখানে চকলেট চিপসের পরিমাণটা বাড়িয়ে দিতাম, আর এভাবে গানাশটাও কিন্তু দিয়ে দিতাম। এখন আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়ে একই রকমভাবে এর উপরে কিন্তু সুগার শেপ লাগে আবারও একই রকমভাবে ক্রিমটাকে সেট করে দিচ্ছি। এভাবে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে সেট করে দিলে কিন্তু একদম সমান করে ক্রিমটা সেট করা যায়। এর উপরে কিন্তু সুগার সিরাপ লাগে, ক্রিমটা লাগে, এর উপরে চকলেট চিপস দিয়ে আবার উপরের লেয়ারটা বসিয়ে দিব। আর উপরের লেয়ারটা কিন্তু একদম বসিয়ে দিয়ে সুগার সিরাপটা লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি এর উপরে পুরোটা কেক ক্রাম কোটিং করে নিচ্ছি। পুরোটা কেক ক্রাম কোটিং করে নেওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে ফাইনাল কোটিং করে নিচ্ছি। আর চকলেট ওভারলোডের কেকের বেস কিন্তু নর্মাল চকলেট কেকের বেস থেকে একদমই আলাদা। এখন পুরোটা কেক আমি ফাইনাল কোটিং করে নেওয়ার পর একটা স্ক্যাপারের সাহায্যে ফিনিশিং টেনে নিচ্ছি। পুরোটা কেক ভালোভাবে ফিনিশিং টানা হয়ে গেছে। এখন এই কেকটি আবারও 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপর এখানে আমি গানাশটা সেট করে দিব। এই গানাশটা কিন্তু আমি হুইপক্রিম দিয়ে তারপরে গানাশটা রেডি করে নিয়েছি। এখন আমি চামচ দিয়ে সাইডে এভাবে গানাশটা সেট করে দিচ্ছি, দেখুন। তারপরে আমি উপরে গানাশটা সেট করে দিব। আর এই গানাশটা ভালোভাবে সেট করে দেওয়ার পর আমি আবারও নর্মাল ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। প্যালেট নাইফ দিয়ে গানাশটা ভালোভাবে সরিয়ে নিয়েছি। তারপরে প্যালেট নাইফ দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। কীভাবে ডিজাইনটা করে নিচ্ছি একটু ভিডিওতে স্ক্রিনে দেখে নেবেন। আর যেহেতু গানাশের মধ্যে ডিজাইনটা করে নিয়েছি তাই এরকম পুরোপুরি বোঝা যাচ্ছে না, সামনাসামনি কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে। এখানে আমি কিছু চকলেট বল বানিয়ে নিয়েছিলাম। এই চকলেট বলের রেসিপিটা কীভাবে বানিয়েছি এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। আপনারা যদি দেখে নিতে চান তাহলে সেই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি এক নজর দেখে নেবেন। তারপরে এখানে কিছুটা গোল্ডেন ডাস্ট কালার লাগে তারপরে বলটাকে সেট করে দিব। বলটা কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে তারপরে উপরে সেট করে দিচ্ছি। আর আমি কিন্তু চট্টগ্রাম সিটির মধ্যে কেক ডেলিভারি দিয়ে থাকি। আপনারা যদি আপনারা যে কোনো পছন্দের কেক ডেলিভারি করতে চান তাহলে আমার পেজে নক করতে পারেন। আর এই কেকের ফাইনাল লুকটা হয়েছে এরকম। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।